শুরু হয়েছে আজকেই। তো আজকে আমরা জানেন যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের জেল ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং, সেই ট্রেনিং এ উপস্থিত রয়েছেন আমাদের আইজিপিজিএল মহোদয়, রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিকগণ। একটাই লক্ষ্য, কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরো সুবিধা আমাদের প্রিজনারদের দেওয়া যায় এবং আমাদের যে সিকিউরিটি বিষয় যেটা সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং এ আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কনফিউজ থাকবে সেখানে আপনারা জিজ্ঞেস করবেন। এখানে এনআইসি দায়িত্বে যারা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন। তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোণায় কোণায় দেখা যায়, অনেক সময় দেখা যায়, আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা কারণে হতে পারে বাড়িতে কোনো অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে, সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো প্রিজনার যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিস্কের ব্যাপার হয়ে যায়, কখনো সেখান থেকে পালিয়ে যায়। তো বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে, কেননা আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু, যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার সঙ্গে সাক্ষাৎ করা, আলোচনা করা ইজিলি করা যায়, সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত যাতে করা যায়, তো সমস্ত কিছু মাথায় রেখে এই বিষয়গুলো করা হচ্ছে। অটোমেশন করা, এটা আমাদের ডিজিটাল সাপোর্ট নিয়ে আসা, সেই ক্ষেত্রে আমরা